আসসালামু আলাইকুম। আজ আমি এসিডিসি ফ্যান নিয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখতে পেরেছেন আমি এসিডিসি ফ্যান কেন খারাপ হয়, ব্যাটারিটা বা এটা কী খারাপ হয়েছে বিস্তারিত নিয়ে আমি আলাপ করবো। আপনারা ভিডিওটা না টেনে দেখতেই থাকুন। হ্যাঁ, তো আমার কাছে ফ্যানটা এসেছে, চার্জিংয়ে চলে কিন্তু ব্যাটারিতে চলে না, বা যখন কারেন্ট চলে যায় তখন চলে না। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে চেক করে নিতে হবে আসলে কারেন্টে চলে কি না। হ্যাঁ, অন হয়েছে, মাশাল্লাহ কারেন্টে চলতেছে। তাহলে যেহেতু কারেন্টে চলে, আমরা পিছনের সাইডটা খুলে নিব, যেখানে ব্যাটারি থাকে ওই সাইডটা আমরা খুলব, খুলে দেখব ব্যাটারিটা ভালো আছে কি না বা চার্জিং সাপ্লাইটা ঠিক আছে কি না। দেখার পরে আমরা বুঝতে পারব এটা কী জন্য খারাপ হয়েছে। তো আর এই চার্জিং ফ্যানগুলো খারাপ হয় আমাদের আসলে ভুলের কারণে, আমরা সঠিক নিয়মে চার্জ দেই না, আর ব্যবহার করার পরে সঠিকভাবে চার্জ দেওয়ার জন্য তদারকি করি না। তো প্রথমে আমি দেখব ব্যাটারিটা ঠিক আছে কিনা। আমি ব্যাটারি কানেক্টরগুলো খুলে নিলাম, ডিসি মোডে দেওয়াই আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিসি মোডে দেওয়া আছে। ফাইভ পয়েন্ট 63 ভোল্ট বা 61 ভোল্ট দেখাচ্ছে, ফাইভ পয়েন্ট 5 ভোল্ট বা 6 ভোল্টের কাছাকাছি, 5.5 ভোল্ট দেখাচ্ছে। তো ব্যাটারিটা গায়ে লেখা আছে 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ার। ফ্যানটা ওয়ালটন কোম্পানির, তো এটা মূলত এখন বোঝাই যাচ্ছে যে ব্যাটারি খারাপ হওয়ার কারণে আপনার ডিসিতে চলতেছে না, চার্জিংয়ে চলতেছে না, এসিতে চলতেছে। তো আমাদের আরেকটা জিনিস চেক করে নিতে হবে, চার্জিং সাপ্লাইটা ঠিক আছে কি না। আমরা ওই বিষয়টাও আমাদের কিন্তু খুব নজর দিয়ে দেখতে হবে। হ্যাঁ, চার্জিং সাপ্লাই হচ্ছে 13 ভোল্ট। হ্যাঁ, এটাই হচ্ছে তার পারফেক্ট ভোল্ট। 12 ভোল্ট হলে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই 13 ভোল্ট থাকবে, 6 ভোল্ট হইলে 7 ভোল্ট থাকবে, তবে ভালো অ্যাম্পিয়ার থাকতে হবে। তো এই ফ্যানটা মূলত খারাপ হওয়ার কারণ হচ্ছে সঠিক পরিমাণে চার্জ না দেওয়া, যাই বুঝতে পারলাম। আর আপনার যদি ব্যবহার দীর্ঘদিন ব্যবহার করেছেন, যেহেতু এটা দেখা যাচ্ছে ব্যাকআপ কম দিচ্ছে, সেক্ষেত্রে এটা ব্যাটারি নেচারালি খারাপ হওয়া, দীর্ঘদিন 1 বছর 1.5 বছর ব্যবহার করেছেন। আর যদি আপনি কেনার পরপরে এই সমস্যা করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার চার্জিংয়ের কারণে খারাপ হয়েছে, বা আপনি চার্জ দেন নাই ঠিকভাবে, সেই জন্য খারাপ হয়েছে। তো আমাদের এটাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আপনার একটা ফ্যান যদি একেবারেই না চলে এসিডিসি, তাহলে এটা এসএমপিএস আছে, এসএমপিএস খারাপ হতে পারে, বা ভিতরে ট্রান্সফর্মার দেওয়া থাকে, ট্রান্সফর্মার খারাপ হতে পারে, বা সুইচিং প্যানেল থাকে, সুইচ প্যানেলও খারাপ হতে পারে। তো আশা করি আপনারা কিছু না কিছু বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে জুড়ে থাকবেন। আশা করি আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই শেখার মতো। তো ভালো থাকবেন, ভিডিও আমার আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।